মনে করেন গরিব মানুষ এখন তার কিছু টাকার প্রয়োজন সে বাচ্চাকে লেখাপড়া করাবে তার কিছু টাকার প্রয়োজন সে চিকিৎসা করবে তার কিছু প্রয়োজন সে তার মন চাই কিছু খাবার কিনবে তার টাকা প্রয়োজন সে একটা বাড়ি করবে ঘর করবে তার টাকা প্রয়োজন সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করবে এখন আপনি এই সব সমস্যার সমাধানে একজনের টাকার প্রয়োজন চিকিৎসার প্রয়োজন একজনের খাবারের প্রয়োজন একজনের ঘরের প্রয়োজন এই সব প্রয়োজনের মোকাবেলায় আপনি দিতেছেন 10টা লুঙ্গি আপনি দিতেছেন 10টা শাড়ি বলেন তো দেখি এই 10 শাড়ি আর 10 লুঙ্গি দিয়ে কি তার প্রয়োজন মিটবে না এইভাবে যাকাত আদায় হবে না আপনি 10 লক্ষ টাকা আপনার যাকাত আসলো 1 লাখ টাকা এলান করে দিলেন আর বাকি টাকাটা দিলেন না মনে করবেন নামাজের মধ্যে রুকু সেজদা যারা ঠিকমতো আদায় করে না এরা যেমন নামাজ চুরি করে ঠিক তদ্রূপভাবে সম্পদের ক্ষেত্রে যারা হিসাব করে সম্পদ দেয় না এরাও ঠিক গরিবদের হক খায় এরাও গরিবদের টাকা চুরি করে যারা ধনীরা যারা হিসাব করে যাকাত না দেয় এরা গরিবদের হক নষ্ট করে এরাও সেই গরিবদের মাল আত্মসাৎ করে তারা খায় এরাও টাকা চুরি করে তারাও এইজন্য আমার সম্পদের হিসাব আমার যাকাতের হিসাবটা আমার হিসাব করে বের করতে হবে আগে হিসাব করতে হবে যে আমার কি পরিমাণ সম্পদ আমার কাছে আছে হিসাব করার পরে গরিবরা উপকৃত হবে কি দিয়া এরপরে আমাকে একজন গরিবকে আমি কাদেরকে যাকাত দিতে পারবো এটাও কিন্তু কোরআন এবং হাদিসে আছে সঠিক পন্থায় সঠিকভাবে আমাকে যাকাত দিতে হবে আর যদি যাকাতের ক্ষেত্রে আমি হিসাব না করি আমি দিয়ে দিলাম আমার তো আছেই আমি এলান করে যাকাত কিছু দিয়ে দিলাম হিসাব করলাম না আমার এই লামসাম যাকাতের দ্বারা আমার যাকাত আদায় হবে না এমনি ভাবে আরেক ধরনের মানুষ আছে যাকাত ফরজ 1 লাখ টাকা বেশি আবাগে বেশি দান করতে গিয়ে সে 2 লাখ টাকা দান করে দিল যাকাত বাবদ এটাও আদায় হবে না তার সঠিক আগে হিসাব বের করতে হবে হিসাব বের করার পরে তার সঠিকভাবে যাকাতটা দিতে হবে এরপরে আপনি দান করেন এটা আপনার দান হবে এটা আপনার দানের সওয়াব পাবেন যাকাতের ক্ষেত্রে অবশ্যই আপনার হিসাব আপনার করতে হবে সম্মানিত হাজিরিন যাকাত দেওয়ার দ্বারা কয়েকটা ফায়দা হয় এক নাম্বার ফায়দা হলো যারা যাকাত দিবে যাকাত দেওয়ার দ্বারা আমার নিজের মাল পবিত্র হয় ওই যে ওই মুরগির মতো আপনি বাজার থেকে মুরগি ক্রয় করলেন 200 টাকা দিয়া আনার পরে যদি এই মুরগির মধ্যে ময়লা এবং আরো কিছু জিনিস থাকে এগুলো দিয়ে ফেলে দেওয়ার পরে বাকি জিনিসটা আপনার যেমন পবিত্র হয় আর আপনার 1 লাখ টাকার মধ্যে যদি আপনি কিছু টাকা যাকাত দিয়ে দেন যেই নিসাব আল্লাহ তাআলা দিয়েছেন এটা দেওয়ার পরে আপনার এই টাকাটাও আল্লাহ তাআলা পবিত্র করে দেন এক নাম্বার ফায়দা লাভ দুই নাম্বার লাভ হলো যারা যাকাত দিবে খুব ভালো করে মনে রাখবেন যারা সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় এদের ছেলে সন্তান এদের বংশধর মুত্তাকি পরহেজগার হয় আর যারা হিসাব করে যাকাত দেয় না এদের ছেলে সন্তান অসভ্য হয় এজন্য যাকাতের ক্ষেত্রে আমি যদি হিসাব করে যাকাত দেই আমার ছেলে সন্তান মুত্তাকি হবে পরহেজগার হবে তিন নাম্বার লাভ আমি যদি যাকাত দেই যাকাতের ক্ষেত্রে আমার নেক আমল আমার নামাজ আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল আমার মাল তো হালাল না তো আমার মাল যদি হালাল না থাকে হারাম থাকে আর আমি যদি রোজা রাখি আর নামাজ পড়ি এই নামাজ এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য যারা সঠিকভাবে যাকাত দেয় তাদের নেক আমল কবুল হয় তাদের নামাজ কবুল হয় আর যারা নামাজ পড়ে সঠিকভাবে যাকাত দেয় না এদের নামাজ কবুল হয় না চার নাম্বার যারা যাকাত দেয় সঠিকভাবে যাকাত দেয় এদের মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায় আল্লাহর নবী যখন এই যাকাতের লাভগুলি বয়ান করতেছিলেন
নবীজি যখন এই যাকাতের লাভগুলি বয়ান করতেছিলেন, এক ইহুদি মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছিল। যাওয়ার পথে ওই ইহুদি সে শুনতে পাইল যে বিশ্বনবী সে বয়ান করতেছে যাকাত দিলে যাকাতের মাল আল্লাহ তাআলা হেফাজতকারী হয়, ছেলে সন্তান নেককার হয়। তো ওই ইহুদি বলেন তো দেখি, ইহুদি সে মুসলমান না ইহুদি? ইহুদি। বাড়িতে যাওয়ার পরে ইহুদি মহিলা বাড়িতে যাওয়ার পরে তার সমস্ত সম্পদকে ভাগ করতেছে, তার সমস্ত সম্পদ সে ভাগ করতেছে। তার আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি সম্পদ ভাগ করতেছে কেন? বলতেছে যে বিশ্বনবী বলেছে যার কথার মধ্যে তার জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে নাই, এমন একজন মানুষের কথা আমি শুনেছি, আমি নিজে শুনেছি, এই জন্য আমি আমার সম্পদকে 40 ভাগের এক ভাগ আমি দান করে দিব। এটা বিশ্বনবীর মুখের কথা। যে মাল দান করে যাকাত হিসাব করে দেয় তার মালের জিম্মাদার নাকি আল্লাহ তাআলা হয়ে যায়, এই জন্য আমি বিশ্বনবীর কথা আমি আমার মালকে আলাদা করতেছি। চার নাম্বার, যারা সঠিকভাবে যাকাত দিবে তাদের বাড়িঘর ছেলে সন্তান তাদের মাল সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। পাঁচ নাম্বার, যারা সঠিকভাবে যাকাত দেয় যাকাত দিবে তাদের বাড়িঘর মাল সম্পদ ব্যবসা বাণিজ্যে কোনো সময় আগুনে পড়বে না, কোনো সময় আগুন লেগে পড়বে না, বৃষ্টিতে কোনো সময় নষ্ট হবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আজকে যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলি আগুনে পড়তেছে, বিভিন্ন জাহাজ আগুনে পড়ে যায়, এই সমস্ত হাজারো কোটি টাকার মাল আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিল তারার এর মূল কারণ দেখবেন, এরা এই মালের সঠিক যাকাত তারা আদায় করে না। আর আপনি যদি সঠিক আপনি যাকাত আদায় করেন, দুনিয়ার সব বংশ হতে পারে, আপনার এই মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য পাঁচ নাম্বার হলো, যারা যাকাত দিবে তাদের মাল কোনো সময় আগুনে পুড়বে না, বৃষ্টির পানিতে নষ্ট হবে না, ক্ষেতের ফসল নষ্ট হবে না, যদি সঠিকভাবে আমি যাকাত দেই। আল্লাহ, ছয় নাম্বার, খুব ভালো করে মনে রাখবেন, ছয় নাম্বার, যারা যাকাত দেয় তাদের মাল কোনো সময় জালেমরা আত্মসাত করতে পারে না, জালেমরা কোনো সময় তাদের মাল খাইতে পারে না। সাত নাম্বার, যারা সঠিকভাবে যাকাত দিবে ওই ব্যক্তির মৃত্যুর পরে তাদের ওয়ারিশ যারা আছে এরা সঠিক সম্পদটা তারা পায়। আর দেখবেন যারা অনেক টাকার মালিক ছিল তারা আজকে দুনিয়াতে নাই, তাদের ছেলে সন্তান তাদের নাতি নাতনি এমন অবস্থা, গড় বাড়ি খসে পড়তেছে, চলার মতো খাওয়ার মতো এমন পরিস্থিতিও নাই, এমন কি দেখা যায় পূর্বপুরুষ ধনী ছিল এখন নাতিরা তারা ভিক্ষা করেও খাইতে পারে না। কেন? এর মূল কারণ হলো তাদের পূর্বপুরুষরা যাকাত দেয় নাই, আর এই অবস্থায় রেখে দেওয়ার কারণে এই সঠিক মিরাস সম্পত্তিটা ছেলে সন্তান নাতিনরা সঠিকভাবে বুক করতে পারবে না। এটাই আল্লাহর বিধান, এটাই নবীর কথা। এই জন্য যারা সঠিকভাবে যাকাত দিবে দেখবেন পূর্বপুরুষরা এই সম্পদটা ভোগ করতে পারবে। দুনিয়ার মধ্যে সময় প্রায় শেষের দিকে সবচাইতে ধনী ছিল এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী ছিল কারুন, সবচাইতে ধনী ছিল কারুন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আহসিন, তুমি মানুষের প্রতি দয়া করো, তুমি দান করো, যাকাত দাও। সে বলল কি, এই যে দেখো মূসা এখন আমার সম্পদের প্রতি লোভ করতেছে, মুসাও সম্পদের প্রতি লোভ করে, মুসার প্রভু আমার সম্পদের প্রতি লোভ হয়ে গেছে এখন, নাউজুবিল্লাহ বলেন, আমি আজকে বড়াই করি আমার সম্পদের, আমার জমিনের বড়াই করি, আমার জায়গার বড়াই করি। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জমিনের মালিককে? আল্লাহ। এই সম্পদের মালিককে? আল্লাহ। তো কার সম্পদ নিয়ে আমি বড়াই করি? কারণ বলে দেখো মুসা তো এখন আমার সম্পদের প্রতি লোভ হয়ে গেছে, তুমি যাই বলো, এটা আমার উপার্জনের সম্পদ, এটা আমি দান করব না, এটা আমি দিব না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি দয়া করো
মানুষ যেভাবে তোমাকে দয়া করেছে, শেষ পর্যায়ে যখন আল্লাহ তাআলার গজবে তাকে ধরলো, এই সম্পদ সহ সে যখন মাটির নিচে যাওয়া শুরু করলো, আল্লাহ তাআলা বলল হে মাটি তাকে ধর, এমন ভাবে ধরলো সমস্ত সম্পদ সহ সে মাটির নিচে যাইতেছে। ইতিহাস লেখে আজও পর্যন্ত সে যাইতেছে, যখন গলা পর্যন্ত মাটির নিচে চলে গেল, এখন বলতেছে মুসা মুসা আমার সমস্ত সম্পদ তোমার প্রভুর নামে লিখে দিলাম, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মুসা বলল সময় থাকলে তুমি সময়ের কাজে লাগাও নাই, সময় থাকলে তোমার মালের যাকাত দাও নাই, আজকে তুমি তোমার এই সম্পদ নিয়ে তুমি নিচে যাইতে থাকো, তোমাকে তোমার গজবে তোমার প্রভুর গজবে তোমাকে ধরে ফেললো। আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা, যারা জমা করে রাখে।